মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা বলতে গেলে অবিশ্বাস্য, অকল্পনীয়। স্ক্রিনে যে বাচ্চাটিকে দেখছেন তার নাম সুলেইমান হাসান। বলা যায় 12 বছর বয়সী এই বাচ্চাটি নতুন করে তার জীবন ফিরে পেয়েছে, কারণ বিরল অস্ত্রোপচার করে সুলেইমানের প্রাণ বাঁচিয়েছেন ইসরায়েলের চিকিৎসকেরা। ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরের বাসিন্দা সুলেইমান অন্য সব বাচ্চাদের মতো সেও সাইকেল নিয়ে ঘুরে বেড়াত। মাস দুয়েক আগে সেই সাইকেল চালানোর সময় একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দিয়েছিল। এই দুর্ঘটনায় শরীর থেকে মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সুলেইমানের। এমন দুর্ঘটনায় যে কোনো মানুষেরই প্রাণ চলে যাওয়ার কথা। সুলেইমানের বাবা মাও হয়তো হারিয়েছিলেন তাদের সন্তানের বেঁচে থাকার আশা। সেদিনের দুর্ঘটনায় সুলেইমানের ধর ও করোটির সংযোগস্থল থেকে করোটি আলাদা হয়ে যায়। ভয়াবহ এ দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত হেলিকপ্টার যোগে তাকে নেওয়া হয় দক্ষিণ পশ্চিম জেরুজালেমের এইন কেরেমের হাসাদা হাসপাতালে এবং ভর্তি করা হয় ট্রমা কেয়ার বিভাগে। অতঃপর চিকিৎসকেরা বোর্ড গঠন করে সাম্প্রতিক সময়ে সবচেয়ে জটিল ও বিরলতম অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডক্টর ওয়াহাদ আইনা বলেন, এ অস্ত্রোপচারে সফল হওয়া অলৌকিক ঘটনার চেয়ে কম নয়। এ ধরনের ঘটনায় সাফল্য ও ব্যর্থতার সম্ভাবনা থাকে 50%। আমরা ঝুঁকি নিয়েছিলাম, শিশুটিকে রক্ষা করতে আমাদের জ্ঞান বুদ্ধি ও অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়েছি। অস্ত্রোপচারের পর হাসানের স্নায়ুবিক কোনো সমস্যা নেই, কারো সাহায্য ছাড়াই সে হাঁটাচলা করতে পারছে। ছেলেকে জীবন্ত ফিরে পেয়ে আবেগে উচ্ছ্বাসিত হাসানের মা বাবা বারবার ইসরায়েলি চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। হাসানের বাবা বলেছেন, আমি যতদিন বাঁচব তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যাব। প্রচণ্ড ঝুঁকিপূর্ণ হওয়ায় শুরুতেই এ ব্যাপারে গণমাধ্যমে কর্তৃপক্ষ কিছু জানাতে চায়নি। হাসপাতাল থেকে সুস্থ অবস্থায় শিশুটি ছাড়পত্র পেলে বিষয়টি গণমাধ্যমে আসে। ইসরায়েলের স্থানীয় সংবাদপত্র দ্য টাইমস অফ ইসরায়েলের বরাত দিয়ে বিভিন্ন দেশের গণমাধ্যম খবরটি প্রকাশ করে, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। আব্দুল্লাহ আল নাইম, বিবিএস বাংলা।